সম্প্রতি প্রেমের টানে মার্কিন মুলুক থেকে বাংলাদেশে আসা এক তরুণীর খবর ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াগুলোতে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘটনার পুনরাবৃত্তি। এবার সুদূর ব্রাজিল থেকে চলে এসেছেন এক নারী, তবে দুটো ঘটনার পার্থক্য গড়ে দিয়েছে বয়স। মার্কিন থেকে আসা তরুণী হলেও ব্রাজিল থেকে আসা নারী মাঝবয়সী। 47 বছর বয়সী ওই নারীর নাম সেউমা বেজেরিয়া। সব বাধা পেরিয়ে পা রেখেছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাতিতলার বাইরাকান্দি গ্রামে। গ্রামের আসকান উদ্দিনের বড় ছেলে মৌলভীবাজার সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুল রফিকের প্রেমে পড়েন ওই নারী। মাত্র কয়েকদিনের ব্যবধানে এ ধরনের ঘটনা ফের সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। খবর পেয়ে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য লোকজন ভিড় জমাচ্ছেন আব্দুল রফিকের বাড়িতে। এরই মধ্যে আব্দুল রফিক ও সেওনা বিয়ে সেরে ফেলেছেন। সাংবাদিকদের পেয়ে বেশ আন্তরিকতার সঙ্গেই সেওমা কথা বলেন সম্পর্ক নিয়ে, জানান শুরুর ঘটনা। প্রায় 9 মাস আগে তিনি ফেসবুকে সেওমার আইডিতে লাইক দেন, সেওমা তাকে লাইক দেন, এভাবেই শুরু। এভাবে চলতে চলতে এক পর্যায়ে তাদের টেক্সট বিনিময় থেকে শুরু, প্রায় প্রতিদিনই তাদের কথা হতো। 2016 সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে সেওমা ব্রাজিলে বাংলাদেশের দূতাবাসে গিয়ে ভিসা সংগ্রহ করেন। 9 মাস পর অবশেষে গত বছরের 31 ডিসেম্বর তিনি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মোহাম্মদ আব্দুল রফিক, চলে আসেন নবীগঞ্জে। রফিকের পরিবারে আপত্তি না থাকায় গত 3 জানুয়ারি হবিগঞ্জের রোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন। পরে ইসলাম ধর্মীয় নিয়ম অনুযায়ী 2 লাখ টাকার কাবিন রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আব্দুল রফিক বলেন, ফেসবুকের সূত্রেই আমাদের পরিচয় ও প্রেম, শেষ পর্যন্ত এখন আমরা সুখে শান্তিতে সংসার করছি। সেওমা বাংলা বলতে শিখেছে। রফিকের পরিবারের সব সদস্য এখন খুবই খুশি। রফিক আরও জানান, সেওমা ব্রাজিলে পেশায় একজন শিক্ষক। বর্তমানে সেওমা আইন বিষয় নিয়ে লেখাপড়া করছে। সেওমা কোনো কিছু রাখঢাক না করেই জানালেন, এর আগেও তার বিয়ে হয়েছে। ওই সংসারে 3 সন্তানও রয়েছে, 1 ছেলে ও 2 মেয়ে। তবে আগের স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই। 26 বছর বয়সী রফিকের কাছে প্রশ্ন ছিল, 47 বছরের ব্রাজিলিয়ান নারীর সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন, কোনো উদ্দেশ্য আছে কিনা। উত্তরে রফিক জানান, সত্য ভালোবাসায় বয়স কোনো ব্যাপারই না। আগামী 28 জানুয়ারি সেওমা নবীগঞ্জ থেকে তার নিজ বাড়ি ব্রাজিলের উদ্দেশ্যে ফিরতে চান। সেখানে গিয়ে তার স্বামীকে ব্রাজিল নেওয়ার জন্য কাগজপত্র তৈরি করে রফিকের কাছে পাঠাবেন। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরী বলেন, প্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে এক মহিলার এভাবে ছুটে আসা সত্যি বিরল এক ঘটনা। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।